দর্শক আমি উম্মেরাহী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দেশ রূপান্তর অনুষ্ঠানে আজ শনিবার বারোই মার্চ সাতাশ ফাল্গুন চোদ্দশো আঠাশ আজকে দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো আমি পড়ে শোনাবো শুরু করছি প্রথম পাতা থেকে প্রধান সংবাদ একশো কোটি টাকা ভাগ যোগ ইউক্রেনে তিন শহরে হামলা চোরা চালানের সহযোগী মিয়ানমারের বিজেপি ডিসির পর আর ডিসিকেও ক্ষমা করলেন রাষ্ট্রপতি খালেদার মুক্তির মেয়াদ বাড়াতে আবেদন শিগগির দুই বাস ট্রাকের সংঘর্ষ হবিগঞ্জে নিহত চার পাতা তিন খবর ঠাইটুকো হারাতে বসেছে দেড়শোর বেশি পরিবার তিন পুলিশ সদস্য প্রত্যাহার সেবাচিমে নার্সের ওপর হামলা পাতা চার চিন্তা সম্পাদকীয় দ্রব্যমূল্য সহনীয় হোক বাঁচতে এবং বাঁচাতে প্রাণপণ প্রচেষ্টা লিখেছেন রাজেকুজ্জামান রতন দুর্নীতির সিন্ডিকেট নাকি সিন্ডিকেটের দুর্নীতি লিখেছেন এম আর ইসলাম পাতা পাঁচ দেশান্তর বিচ্ছিন্ন এক দুর্গ কিয়েভ পুতিনের মৃত্যু কামনা বৈধ ইউক্রেন যুদ্ধের অস্ত্র শস্ত্র পাতা ছয় বিশেষ করে ইউক্রেন যুদ্ধে চীনের অগ্নি পরীক্ষা দৈনন্দিন ইসলাম আমলহীনতা দুর্ভোগের কারণ পাতা সাত খেলা অপ্রতিরোধ কিংস স্বাধীনতার শিকার এবার আবাহনী বড় জয়ে শুরু বাংলাদেশের পাতা আট রূপরূপান্তর ঐতিহ্যবাহী খাবারে সৌহার্দ্যের সবে বরাত পাতা নয় দেশ কালিহাতিতে হুমকির মুখে সেতু সড়ক জয়পুর হাটে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে আহত আট ড্রামে সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার পাতা দশ বিনোদন কলকাতার ছবিতে চুমকি ও নাদিয়া ফেস টু ফেস বছরে দুই তিনটি কাজ করতে পারি বলেছেন মোস্তফা মনোয়ার এক ঝলকে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের পাশে জিজি আপনার ডাক্তার থাইরয়েড ক্যান্সার কেন হয় টিপস শীতের পোশাক তুলে রাখার আগে তথ্য প্রযুক্তি দুই সংস্করণের ম্যাক স্টুডিও ডেস্কটপ পাতা বারো শেষের পাতা আশ্রয় আছে প্রবীণ নাই উৎসব মুখর ছুটির দিন একুশে বইমেলা দুই আঠাশ মার্চ হরতালের ডাক বাম জোট ও জাফরুল্লার চিরকুট লিখে ধর্ষণের শিকার ছাত্রীর আত্মহত্যা উচ্ছেদের সপ্তাহ পর ফের দখল প্যারাসিটামল সিরাপ খাওয়ার পর দুই শিশুর মৃত্যুর অভিযোগ জমি নিয়ে বিরোধ বৃদ্ধের কান কাটল প্রতিপক্ষ প্রিয় দর্শক এই ছিল আজকে দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম বিস্তারিত জানতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন বারো পাতা মাত্র পাঁচ টাকা পত্রিকাটি সরাসরি পড়া সম্ভব না হলে ই পেপার সংস্করণও পড়তে পারেন এছাড়াও রয়েছে দেশ রূপান্তর ডট কম ইউটিউব ফেসবুক যে যেখানেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ